নগ্নতার প্রকাশ দেখে কোনোদিন সমাজ ভেঙে দেয় না বা ভেঙে পড়ে না। খাজুরাহোর মন্দির কারা দেখে? দু একটা বাঙালি টুরিস্ট বা মারাঠি টুরিস্ট বাদ দিলে বাকি সময় তো জেলেরা দেখে, সাধারণ চাষিরা দেখে। তুমি গিয়ে দেখি তো তাদের ঘর ভেঙেছে না, কয়েক হাজার বছর ধরে সেগুলো আছে এবং সেরকম নগ্নতা সিনেমা দেখাতেও পারবে না। বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায় যখন এলার চারাধ্যায় ছবিটা তুললেন, ভারতের দীর্ঘতম চুম্বন দেবিকা রানীর ছিল। দর্শক বন্ধুরা, আপনাদেরকে রায় বাহাদুরে স্বাগত। আজকে আমরা পেয়ে গেছি আমাদের সঙ্গে সঞ্জয়দাকে, সঞ্জয় মুখোপাধ্যায়। স্যার, আপনাকেও রায় বাহাদুরে স্বাগত। হ্যাঁ, ধন্যবাদ। সঞ্জয়দা একদিকে যাদবপুরের প্রফেসর, অধ্যাপক, একদিকে চিত্র সমালোচক, লেখক, বহুমুখী প্রতিভার অধিকারী। তো সঞ্জয়দা, আমাদের যেটা প্রথম প্রশ্ন, আপনি একসময় ইঞ্জিনিয়ারিংয়ে ছিলেন, তারপরে হঠাৎ করে এই সিনেমা জগতে চলে আসা, এর পিছনে মূল কারণটা কি? এর পিছনে মূল কারণ আসলে 70-এর দশকের আবহাওয়া। তখন একটা অনিয়ম করার একটা অভ্যেস আমাদের ছিল, সেটা রাজনীতিতে, সংস্কৃতিতে, সাহিত্যে। হলো কি, যাদবপুরের ঋত্বিক ঘটকের সফর এমন একটা আবহাওয়া ছড়ালো যে আমরা অনেকেই ভেবে নিলাম যে আমাদের অন্যরকম চিন্তা করা যায়। তারপরে বিখ্যাত সর্বন যুবক বিদ্রোহ যাদবপুরের দেওয়ালে লেখা থাকতো যে সর্বন থেকে যাদবপুর সংগ্রামের একই সুর। গোদারের ছবি হঠাৎ দেখলাম এবং দেখে আমরা এত দূর পাগল হয়ে গেলাম যে আমরা গোদারের চিত্রনাট্য অনুবাদ করে আমাদের ম্যাগাজিন ছাপলাম। এটা আজকের পশ্চিমবাংলা অসম্ভব যে একটা ম্যাগাজিনে গোদারের চিত্রনাট্য 73-74 সালে অনুবাদ হয়েছে। মৃণাল সেন আমাদের ওখানে খুব আসতেন এবং মৃণালদা একটা বড় বৈশিষ্ট্য যে মৃণালদা এত নাম করা লোক, এত বিখ্যাত লোক, কিন্তু তিনি ক্যান্টিনের টুলের ওপর বসে আড্ডা দিতে পারছেন। সাধারণত ওই সব প্রফেসরদের ঘরে ফরে যেতেন না। মৃণালদা পথসভা করতেন, তার ছবি নিয়ে রাজনীতি নিয়ে না। কিন্তু এই যে জায়গাটা আবহাওয়ায় মনে হলো যে সিনেমা, তখন অবধি কিন্তু ডিজিটাল ইকুইপমেন্ট আসেনি, সুপার 8 আসবে 80-এর দশকে, কিন্তু আমরা সিনেমার একটা আবহাওয়ায় পাগল হয়ে গেলাম। এবং তার সঙ্গে লিটল ম্যাগাজিন ছিল, আর অনেক কিছু ছিল, মানে আমাদের জীবন বোঝাচ্ছিল যে যেভাবে বাবা মারা বলে দিয়েছেন, যেভাবে দেশের লোক বলেছে মহৎ লোক হতে হবে, সেটা আমাদের কাজ না। এবং আমরা ওকে জড়ো হয়, একসময় ভিসিকে খুনও করা হয়েছিল, সত্য সেটা আমি ভালো বলছি না, হ্যাঁ হয়েছিল। এবং যাদবপুর একটা অশান্তি এবং আগুনের প্রতীক ছিল, এখনও অবধি যাদবপুর বললেই লোকে সেই বিদ্রোহটার কথা ভাবে। আমরা তার মধ্যে ভাবলাম যে আমরা অন্য পথে হাঁটবো। এই যে সর্বনের ছাত্ররা বলেছিলেন ওপেন দি ডোর অফ অ্যাসাইলামস, প্রিজন অ্যান্ড ইউনিভার্সিটিস, আমরা ভাবলাম যে পাগলাগারদ, হাসপাতাল এবং ইউনিভার্সিটির দরজা খুলে দেবো। আমরা ভাবলাম যে ডোন্ট বিলিভ এনিওয়ান ওভার 30, 30-এর ওপর বয়স যাদের তাদের বিশ্বাস করো না, কারণ আমি তো স্বাধীনতার ফাঁকিটা ধরতে পারছিলাম। এই ভেবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে ধরো আমি পাশও করেছিলাম, চাকরিও করেছি, সবই করেছি কিছুদিন, অন্যদিকে চলে আসা, কারণ আমার একটা ভালো লাগছিল। আপনি এই যে 70-এর দশকের কথা বললেন, আমরা যদি দেখি যুক্তফ্রন্ট সরকার এলো নির্বাচনে জয়ী হয়ে এবং তার কিছুদিনের মধ্যেই একটা নকশাল আন্দোলন শুরু হলো, কলকাতা 70-এর দশকে একটা আগুন ঝরা বিপ্লব প্রত্যক্ষ করলো। অথচ বাংলা পরিচালকরা সেই সময়ে সত্যজিৎ রায় অথবা ঋত্বিক ঘটক, ঋত্বিক ঘটকের সিনেমায় হয়তো কিছু কিছু ক্ষেত্রে নিজের মতো করে বিষয়গুলো এসছে, কিন্তু ইন্টারভিউ সিনেমাটার আগে সেভাবে কিন্তু আসেনি, উঠে আসেনি 70-এর দশকের কথা। তাহলে কি মৃণাল সেন সত্যজিৎ রায় অথবা ঋত্বিক ঘটকের থেকে বেশি রাজনীতি সচেতন ছিলেন? একটা দিক দিয়ে বলা যায়, এটা খুব সুন্দর প্রশ্ন করেছ। আমরা গ্লোব সিনেমা হল থেকে যখন বেরিয়ে আসছিলাম ইন্টারভিউ দেখে, তখন আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছিলাম যে প্রতিদ্বন্দ্বীর থেকে ইন্টারভিউ অনেক বড় বিপ্লবী ছবি, কারণ সেই বর্ষাওয়ালা চাষিদের মুখ, সেই ম্যানিকুইনের কাপড় ছিঁড়ে ফেলা, সেই চাকরি না পেয়ে বিদ্রোহ করা, এই যে জায়গাগুলো, এগুলো মৃণাল সেন আমরা টেনেছিলেন। কথা হচ্ছে যে এটা ঠিকই যে 67 সালে প্রথম যুক্তফ্রন্ট সরকারের ক্ষমতায় আসে, 66 সালে এবং নকশালবাড়ি বিদ্রোহ হয়। আসল কথা হচ্ছে যে আমাদের জীবনে একটা, ইংরেজিতে একটা সুন্দর কথা আছে, স্টেবিলিটি অব ইনস্টেবিলিটিস, অর্থাৎ অস্থায়িত্বের স্থায়িত্ব। এই যে রোজই একটা সরকার আসছে পড়ে যাচ্ছে, রোজই কোনো কোনো পট পরিবর্তন হচ্ছে, কাশীপুর, বড়ানগর, বারাসাত, এই সব হচ্ছে, জেলে মার্ডার হচ্ছে, জেলের বাইরে মার্ডার হচ্ছে। যে আমি যাদের সঙ্গে পড়তাম একেবারে ইঞ্জিনিয়ারিং, তাদের মধ্যে ধরো অশোক বসু আর নাম করেই বলছি রজত ঘটক, দুটি ছেলে অদৃশ্য হয়ে গেল পৃথিবী থেকে। এই যে অদৃশ্য হয়ে যাওয়া, আমার মনে হয় অনেক সময় সেই দুটো বুলেটের ফাঁক দিয়ে আমাদের রাস্তা পার হতে হতো, এরকম অনেক ঘটনাই ঘটেছে।
মুক্তাঞ্চল তৈরি হয়ে গেছে কলকাতার মধ্যে, উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা। ধরো তুমি বাসে যাচ্ছ শ্যামবাজার, হঠাৎ রাজবল্লভ পাড়ায় তুমি অনিশ্চিত, কেন ওটা আরেকটা রাজনৈতিক দলের দখল। এই বাস্তবতাটাকে বোঝাতে পারবো না, এটা আছে কিছুটা ফার্নান্দো সোলানাসের আওয়ার অফ ফার্নেস নামে একটা ছবিতে। এখন তুমি বাংলা ছবির কথা ফিরে আসি, বাংলা ছবিতে প্রথম একটু চোখ কোচকানো হয়েছিল অরণ্যের দিনরাতিতে, যখন মাসুদিনের পরে অতুল্য ঘোষ নামটা করে আমরা হেসে উঠেছিলাম, কিন্তু সেটা বড় পরোক্ষণ এলিটিস, সে তো খুব অভিজাত ছাড়া বুঝতে পারবে না। কিন্তু সত্যজিৎ রায় প্রতিদ্বন্দ্বিতে আমরা অবাক হয়েছিলাম, যদি আমরা তখন সত্যজিৎ রায়কে বড় ছবি কত করেছেন বুঝতে পারিনি, যে যখন ভাবো উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর নাতি সুকুমার রায়ের ছেলে এই অপুত্রয়ীর স্রষ্টা, তিনি একটা বেকার মানে বেকার মানে ড্রপ আউট ডাক্তারি কলেজের ছাত্র, তাকে দেখাচ্ছেন সে ইন্টারভিউতে চাকরি পাচ্ছে না, পাবেও না, সে মনে করছে ভিয়েতনাম সবচেয়ে বড় ঘটনা। এবার সে ওষুধের দোকানে মাথা ধরার ওষুধ কিনতে গিয়ে কন্ডম কিনতে এসেছে একজন, তার দিকে তাচ্ছিল্যের হাসি আসছে, ইন্দিরা গান্ধী বাজেট বক্তৃতা দিচ্ছে তাই দেখে পর্দায় ঘুমিয়ে পড়ছে, এবং হস্টেলে গিয়ে রেডক্রসের পয়সা তুলে নিচ্ছে, এবং আরও খারাপ কাজ যদি খারাপ বলো কোটানকোট, যে কোনো নার্সের পয়সা দিয়ে ব্রা খুলে দিচ্ছে। এই যে দৃশ্য, এটা সত্যজিৎ রায় দেখে হাতে দেখে আমরা চমকে উঠেছিলাম, কিন্তু এটা বোঝা যাচ্ছিলো যে সত্যজিৎ রাজনৈতিক অবস্থান নিচ্ছেন না, কিন্তু একটা অবক্ষয়কে চিহ্নিত করছেন এবং তাকে নেগেট করছেন। এই যে নেগেশন পরপর তিনটে ছবিতে এলো, প্রতিদ্বন্দ্বী 71, 73 হচ্ছে সীমাবদ্ধ, এবং 74 হচ্ছে জনঅরণ্য। আর মৃণাল সেনের ক্ষেত্রে পরপর ইন্টারভিউ কলকাতা 71, কোরাস, তার আগে পদাতিক, এই যে ছবিটা। আর ঋত্বিক ঘটকের ক্ষেত্রে যা বলছে সেটা অনেক বেশি বিপ্লবী, 74 সালে যখন 47 ছুরি মারা স্বাধীনতা ফু বলে উনি তুতু ফেললেন। এই জায়গাগুলোতে বাংলা সিনেমা পাল্টাচ্ছিল, কিন্তু মনে রাখবে বাংলার মূল সিনেমা পাল্টাচ্ছিল না, সকল তোমাদের ভাষায় বাংলা আপেল সিনেমা পাল্টাচ্ছিল। সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেনের ছবি কত লোক দেখে তার কিন্তু প্রশ্ন আছে। এই যে আমরা দেখেছিলাম, ছাত্র সমাজ দেখেছিল, প্রেসিডেন্সি দেখেছিল, যাদবপুর দেখেছিল, সুরেন্দ্রনাথ বঙ্গবাসী দেখেছিল, বাহাদুর রানাঘাট কলেজও দেখেছিল, কেউ চাষি মজুর তো দেখেন, সত্যজিৎ রায়কেও দেখেনি, ঋত্বিক ঘটককেও দেখেনি, মৃণাল সেনকেও দেখেনি। ঋত্বিক ঘটকের ছবিটা তো মুক্তিই পেয়েছিল ঋত্বিক ঘটকের মৃত্যুর পরে, তখন জরুরি অবস্থা শেষ। বাংলা ছবির ক্ষেত্রে ট্যালেন্টটা একটা খুব বড় কথা, যে 70 দশক তবু আমরা চালিয়েছিলাম, কিন্তু 80 দশকের শুরুতেই যেদিন উত্তম কুমার চলে গেলেন তারপর থেকে বাংলা ছবি যে মুখ থুবড়ে পড়লো, আজ পর্যন্ত তার মানে বাংলা ছবি বলতে তুমি পশ্চিমবাংলার ছবি ধরো, তাহলে আজ পর্যন্ত তার সার্ভাইভাল মানে একটা শ্বাস ফেলার জায়গা কী হবে তার কেউই বুঝে উঠতে পারছেন না, প্রযোজক না পরিচালক। আচ্ছা, এবার একটু সিনেমার নায়িকাদের কথাই আছে, আমরা দেখেছি সুচিত্রা সেন নিজের ব্যক্তিত্বের জোরে হোক অভিনয়ের জোরে হোক ইন্ডাস্ট্রিতে একটা জায়গা করে নিয়েছেন, এমনকি এরকমও শোনা যায় যে উনি চেয়েছিলেন উত্তম কুমারের আগে টাইটেল কার্ডে যেন তার নাম যায়, যেত। সেই সময় নায়িকাদের জন্য আলাদা কোনো মেকআপ রুম ছিল না, সুচিত্রা সেন কিন্তু সেটাও আদায় করে নিয়েছে। তা আপনি কি এটা বলবেন যে সুচিত্রা সেন ভারতের প্রথম নারীবাদী নায়িকা? তা বলবো না, কেন সুচিত্রা সেন একটা বিশেষ পর্বে অভিনয় করেছেন, উত্তর স্বাধীনতা পর্ব, উত্তর গণতান্ত্রিক আবহাওয়া পর্ব, মানে 1952 সালে আমাদের প্রথম সাধারণ নির্বাচন হয়, আমাদের সংবিধান গৃহীত হয় 1950 সালে, আমরা স্বাধীনতা পাই 1947 সালে। আমাকে যদি বলো যে নারীবাদী পর্ব মানে নারীর আত্মসচেতনতার জায়গা, সেটা একদিক দিয়ে বাঙালি মেয়ে বলেই বলছি, বম্বেতে হিমাংশু দেবিকা রানী ধরো অচ্ছুত কন্যা 1936 সালে, আর আরেক দিক দিয়ে কানন দেবী বিদ্যাপতিতে অনুরাধার ভূমিকায় যে কানন দেবী ছিলেন, সেই কানন দেবী নিঃসন্দেহে এমনকি শরীরী ব্যঞ্জনার দিক দিয়েও প্রথম খানিকটা নারী মুক্তির ইঙ্গিত এনে দেয়। আচ্ছা, সুচিত্রা সেন যেটা করেন যে স্বাধীনতার পরে আমাদের যুব সমাজ বা আমরা সবাই যেটা চাইছিলাম, আমরা মুক্ত পরিসর সামন্ততান্ত্রিক সমাজ তো একদিনে পাল্টে যায় না, সুচিত্রা সেন মূলত এমন একটা অলীক মুক্তির প্রস্তাবনা রাখছিলেন, তার হাত পা ছড়ায় তার অভিনয় দৃপ্ত ভঙ্গিতে
অনেকটা তাকে আমার ফরাসি নায়িকা ব্রিজিত বার্দোর মতো মনে হয়। ব্রিজিত বার্দোর ক্ষেত্রে যৌনতা একটা প্রসঙ্গ, আমাদের দেশে যৌনতা আসে না, তিনি অনেকটা ছলনা হলেও প্রমাণ করতে পেরেছিলেন যে নারীর কর্তৃত্বই আসল। কিন্তু যদি ভেতরে তলিয়ে দেখি তাহলে দেখা যাবে পেট্রিয়ার্কি রাজত্ব করছে। উত্তম কুমার তার প্রেমিক হিসেবে যে অসামান্য অবস্থান রেখেছিলেন, যদিও তার নাম থাকত পরে, যে শেষ পর্যন্ত উত্তম কুমার কিন্তু প্রেমিক না, ইউরোপিয়ান বয়ফ্রেন্ডের মতন প্রেমিক না, উত্তম কুমার খানটা অভিভাবক, ফিউডাল সমাজে যা চায়। অর্থাৎ উত্তম কুমার অনেক বেশি প্রতিশ্রুতিবান সম্ভাব্য স্বামী দেন প্রেমিক। যখন প্রেমিকের ভূমিকা অভিনয় করেছেন তখন দায়িত্বজ্ঞানহীন অভিনয় করেনি, অর্থাৎ ফিউজেশনে হাত পা ছোড়া, 1180 পঞ্চাশ দশকে না 60 দশকে 1961 সেখানে উত্তম কুমার যে স্থিতধি ভূমিকা, এই স্থিতধি ভূমিকাগুলো অনেকটাই সুচিত্রা সেনের যে এক্সাজারেশন সেগুলোকে ব্যালেন্স করেছে। এটা প্রত্যেকটা ক্ষেত্রেই প্রায়, ধরো সুচিত্রা সেন বলছো সুপ্রিয়া চৌধুরী, সুপ্রিয়া চৌধুরী পঞ্চাশ দশকের প্রথম নায়িকা বা বাংলা সিনেমারই প্রথম নায়িকা যার দৈহিক আয়তন আমাদের সিনেমা ব্যবহার করেছেন। সুচিত্রা সেনের সুপ্রিয়া চৌধুরীর চেহারা সাধারণ বাঙালি মেয়েদের তুলনায় অনেক বেশি পরিব্যাপ্ত এবং শরীরী চিহ্নায়নগুলো খুব প্রবল। আম্রপালি বা অন্যান্য ছবিতে শুধু ঋত্বিক ঘটকের দুটো ছবি বাদ দিলে, মানে কোমল গান্ধারার মেঘরেখা তারা, সুচিত্রা সেনের সুপ্রিয়া চৌধুরীর যে প্রবল পর্দা জুড়ে পৌরুষের প্রকাশ, এটা কিন্তু আজকের মনস্তাত্ত্বিকরা বলবেন যে এক ধরনের পুরুষের ম্যাসোকিজমকে প্রশমিত করেছে। অন্য নায়িকারা যদি দেখবেন তারা যে করেছেন, এমনকি 60-এর দশকে অপর্ণা সেন এসে তাদের যে আপাত স্বাধীনতা, এটা হচ্ছে একটা নতুন নতুন স্বাধীনতাপ্রাপ্ত, স্বাধীনতা উন্মুখ সাংস্কৃতিকভাবে এমন সমাজে নারীর একটা অবস্থান যেটা সত্যিকারের অবস্থান না, কিন্তু যেটার জন্য শহরে মফস্বলে গ্রামে অজস্র মেয়ে আকুল এবং আদি, তার একটা স্বাধীনতা চায়, পাক বা না পাক সুচিত্রা সেনের দৃপ্ত ভঙ্গিতে সে তারা খুঁজে পেয়েছিল। স্যার, এই যে কিছুক্ষণ আগেই আপনি বললেন যে আমাদের দেশে চলচ্চিত্র জগতে যৌনতা ঠিক সেভাবে আসে না, আমার এই পরের প্রশ্ন যৌনতা বা নগ্নতা নিয়ে। আপনার কী মনে হয় যে ধরুন এক শ্রেণীর সমালোচক কিন্তু এই যৌনতা বা নগ্নতাকে আমাদের ভারতের বলুন বা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির ক্ষেত্রে যদি বলেন তাহলে যৌনতা বা নগ্নতা তারা দেখলেই এক প্রকার রেড়ে করে ওঠেন যে এই দেখে সমাজ রসাতলে যাচ্ছে, সেন্সরশিপ লাগু করা হোক, ঠিক আছে। তো আদৌ কি কোনো শিল্পী বা চিত্র পরিচালক সমাজের ঠিক করে দেওয়া একটা প্যারামিটারকে মেনে নিয়ে কোনো সার্থক শিল্প সৃষ্টি করতে পারে? এই প্রশ্নের মধ্যেই উত্তর তৈরি আছে। প্রথম কথা, আমি ব্যক্তি হিসেবে এবং সাধারণভাবেই যে কোনো সুস্থ বুদ্ধিসম্পন্ন লোক বোঝেন যে যৌনতা জীবনের একটা অংশ, যেমন খিদে খাদ্যগ্রহণ জীবনের একটা অংশ, যৌনতাও একটা অংশ, এবং নগ্নতার প্রকাশ দেখে কেউ কোনোদিন সমাজ ভেঙে দেয় না বা ভেঙে পড়ে না। সবচেয়ে বড় উদাহরণ খাজুরাহোর মন্দির বা কোনারকের মন্দির, কারা দেখে? তোমার আমার মতন দু একটা বাঙালি ট্যুরিস্ট বা মারাঠি ট্যুরিস্ট বাদ দিলে বাকি সময় তো জেলেরা দেখে, সাধারণ চাষিরা দেখে। তুমি গিয়ে দেখেছো তাদের ঘর ভেঙেছে না? কয়েক হাজার বছর ধরে সেগুলো আছে এবং সেরকম নগ্নতা সিনেমা দেখাতেও পারবে না, সেরকম প্রতিক্রিয়া। কিন্তু ভারতীয় সমাজে সুস্থিতিও অব্যাহত আছে, অজন্তা প্রসঙ্গেও একই কথা বলা যায়। প্রশ্ন হচ্ছে আমরা জীবনের কতটা কীভাবে দেখাবো নগ্নতা। বলতে তুমি যদি হঠাৎ একজনকে দেখাও গায়ে কাপড় জামা নেই, সেটা মেডিকেল ফিল্ম হতে পারে, চিকিৎসাবিদ্যায় এরকম ফিল্ম ব্যবহার করা হয়, অপারেশন থিয়েটারের ওপরে আমরা সবাই নগ্ন থাকি, সেই নগ্নতার কথা হচ্ছে না। ভারতীয় সমাজে এই নগ্নতার সুযোগই বা কোথায়? আমাদের কিছুটা নগ্নতা স্বাভাবিকভাবেই আছে, কেন গরম দেশ, লোকে কম জামা কাপড় পরে, বরং আমরা যে আগে হাউস কোট এবং অনেক জবরজং জামা কাপড় পরে থাকতাম, এতেই প্রমাণিত হয় যে আমরা কিছুটা ওই ইংরেজদের দেওয়া ভিক্টোরিয়ান নৈতিকতায় বিশ্বাস করতাম। এখন যৌনতার জিনিসটা যে শুধু দৈহিকভাবে দেখানো যায় তা না, আমি বলছি ধরো তুমি যুক্তিতর্ক গল্প বা তিতাস একটি নদীর নাম, দুটো দুদেশের ছবি, একটা ভারতবর্ষের ছবি যুক্তিতর্ক আর একটা বাংলাদেশের ছবি, পরিচালক একই ঋত্বিক ঘটক। সেখানে দেখবে বাংলাদেশটাই ধরি আগের ছবি, সেখানে একটি গরিব অন্তাজ মালো ঘরের ছেলে এবং মেয়ে যারা বিবাহ রাত্রিতে মিলিত হচ্ছে,
কোথাও এক সেন্টিমিটার জামা কাপড় খোলার ব্যাপার নেই। পুরো জিনিসটা যে তফাতে হচ্ছে, ঋত্বিক ঘটক শুধু সাউন্ড লেভেলটা বাড়িয়ে দিয়েছেন, শ্বাসাঘাত মানুষের শ্বাস পড়ার শব্দ সেটা ক্রমশ তীব্র থেকে তীব্রতর হয়েছে এবং লীলাবালি গানটা জোরে বেজে উঠেছে ক্রমশ। এতে আমরা বুঝেছি কী হয়েছে, একই ঘটনায় যুক্তিযাক্য অপরটি হয়েছে। ফলে তুমি ইঙ্গিতেও বোঝাতে পারো, যেমন সত্যজিৎ রায়ের পিকুতে যে বালকটি মাকে খোলা পিঠে দেখে, এতে বালকটি কোনো যৌন ইঙ্গিত দেয় না। আমরা একটা জিনিস বুঝতে পারি, কিন্তু বুঝে আমরা নিজেদের অপরাধী ভাবি। এখন যৌন তো অপরাধ নয়, কিন্তু যৌনতার প্রয়োগটা কীভাবে তুমি করছো সেইটাই। এখন তুমি যদি বলো সব জায়গাতেই আমি খালি গায়ে লোককে দেখাবো, তাহলে যে কিছু চিত্ত উদ্বেগ হবে তা না, কারণ আমি রাস্তায় ঘাটে অজস্র বিক্রি বা অন্যান্য অনেক কিছুকে দেখি, এই প্রসঙ্গটাই বাজে। আর আরেকটা সিনেমার প্রয়োজনে বলি, এক সময় তো ভারতীয় সিনেমায় এসব ছিলই, যেমন আমাদের বন্ধু, আমার তার কথা মনে পড়লে খারাপ হয়, খারাপ লাগে, বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায় যখন এলা চারাধ্যায় ছবিটা তুললেন, তখন উনি খুব কায়দা করে সেন্সারকে ফাঁকি দেওয়ার জন্য কর্মা নামে একটা ছবি, সেটায় ভারতের দীর্ঘতম চুম্বন দেবিকা রানীর ছিল অনেকক্ষণ, সেটাকে ও কোট করেছে, নায়িকা গিয়ে দেখছে পর্দায় চুম্বন, ওই ছবিটা যদি সেন্সার তুমি এবার সেন্সার ভালো দিতে পারেন। তো এই যে দীর্ঘ চুম্বন দেখানো হলো, দেখ আমার তো খারাপ লাগেনি। এক সময় এই যে যখন সিবিএফসি হয়নি, যখন ইংরেজরাও সেন্সার কমিটি বসাননি, তখন তো যথেষ্ট নগ্নতা ভারতীয় ছবিতে ছিল 1918-19 সালে, যখন মুক্ত উরু দেশ দেখানো হতো ইত্যাদি ইত্যাদি। এবং এখনও আবার যদি শাসন ক্ষমতায় যারা আছেন তাদের সঙ্গে তোমার চুক্তি থাকে, তাহলে তুমি অপ্রয়োজনীয়ভাবে ওটা দেখাতে পারো। যেমন রাম তেরে গঙ্গা ম্যালি, এটা এই ছবি সেন্সার পায় কী করে, এ শুধুই বোঝা যায় যে দিল্লির লোকেদের সঙ্গে বম্বের লোকেদের যোগাযোগ আছে বা প্রযোজকের সঙ্গে কিছু ব্যবস্থা ছিল, তাই হয়ে যায়।